হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও। তো আজকে আমি একটা বানাবো, হলো খুবই সিম্পল রান্না, আমাদের মানে রোজকারের খাবার মধ্যেই আমরা খাই, কিন্তু ওটাকে একটুখানি মানে কি বলবো, আলাদা একটু ফ্লেভার দিয়ে, আলাদা একটু তড়কা দিয়ে আমি মানে সিম্পল রান্নাটাকে কি করে একটুখানি বেশ স্পেশাল বানানো যায় সেটাকেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি আলু সিদ্ধ লাগবে, ইয়েস আলু সিদ্ধ, যেটা খুবই মানে নর্মাল ব্যাপার, আলু সিদ্ধ লাগবে, যার জন্য আমি মাইক্রোওয়েভে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ব্যাপারটা হলো যে আলু সিদ্ধ আলুটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর চলো রান্নাটা করে নিই। তো সবার প্রথমে আমি এখানে এই যে চিলি গার্লিক না ফিঙ্গার্স আছে, চিকেন ফিঙ্গার্স আছে, এগুলোকে ফ্রাই করব। এগুলোকে ফ্রাই করে নিই সবার প্রথমে। তো এখানে আমার এই চিকেন ফিঙ্গার্সগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে কিছু কাটিং চপিংও হয়েছে, যেখানে কিছু কাটিং চপিং করে নিয়েছি, মানে পেঁয়াজ আদা রসুন, আর এটাকে পরে করব। আর এবার আমি একটা সস বানিয়ে নেব কারির জন্য। টমেটো সস, সয়া সস, করে ভিনেগার, চিংসের চিকেন মশলাটা দেব একটুখানি, তেলটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে মানে অনিয়নগুলো দিয়ে দিই, এটা যে খুব বেশি ফ্রাই করার দরকার আছে তা কিন্তু নয়, হালকা হালকা সটে করতে হবে। এবার এরপর আমি এতে সসটা দিয়ে দেবো, তারপর এতে আমি হালকা করে অল্প করে একটু নুন দেবো, নুন কিন্তু অলরেডি সসে অনেক আছে, তো খুব বেশি একটুখানি কারির জন্য আমি এতে কর্নফ্লোরের একটুখানি মিক্স করে নিয়েছি জলের সাথে, এটা একটু দিলাম। এরপর আমি এতে কী করবো, চিকেনগুলোকে দিয়ে দেবো, চিকেনগুলোকে নিয়ে প্লাস গ্যাসটা বন্ধ করে দেব।
আমি বানাবো হলো বাটার রাইস। তো বাটার রাইসটা বানানোর জন্য মানে কড়াটা গরম হয়ে গেছে, এরপর আমি অতিরিক্ত কড়াটা গরম হয়ে গেছে বলে গ্যাসটা বন্ধই করে দিয়েছি। এরপর আমি বাটারটাকে দিয়ে দেব। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি বানিয়ে রাখা ভাতটা দিয়ে দেব। দিয়ে বাটারটার সাথে ভালো করে মিক্স করে নেব। পুরো ব্যাপারটা গ্যাসটাকে বন্ধ করেই করবে, কারণ বাটারটা না হলে বেশি জ্বলে যাবে আর গন্ধ বেরোবে। এরপর এটা ভাতটা মিক্স হয়ে গেলে অল্প করে একটু ধনে পাতা দিয়ে দেব। এর মধ্যে আমি দারচিনি আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম, তারপরে এটাকে অল্প করে একটু ছিটিয়ে দেবো। এতে ফ্লেভারটা বেশ দারুণ আসবে। একটা হয়ে গেল আমাদের বাটার রাইসের রেসিপি। তারপর এখানে আমি ম্যাশ পটেটোটা বানিয়ে নেবো। দেখো মাইক্রোওয়েভে কি সুন্দর বয়েল হয়ে গেছে। এখানে মাইক্রোওয়েভে বয়েল করলে কি হয়, এখানে যে ময়েশ্চারটা থাকে সেটা পুরো শুকিয়ে যায়, তো সেই জন্য আলু বয়েলটা দেখো একদম ড্রাই ড্রাই একদম হয়েছে। এটাতে কিছু দেব না, বাস সিম্পল একটু নুন দিয়ে মেখে নেব। এবার সমস্ত রান্না বান্না কমপ্লিট, এবার আমরা করে নেবো প্লেটিংটা। চলো একটা সিম্পল প্লেটিং, সিম্পল রান্না দিয়ে একটা অসাধারণ প্লেটিং আর বেশ লাঞ্চটাকে একটু স্পেশাল করে নেওয়া যাবে। চলো সিম্পল একটা সিজলারের রেসিপি, মতলব মিনি সিজলার বলা যেতে পারে, বাড়িতে সহজ উপায়ে বানানো যায় এরকমভাবেই, খুবই চটজলদি আর মানে কি বলবো সিম্পল রান্নাগুলো দিয়ে একটা বেশ ইনোভেটিভ আইডিয়া বার করা যায় এরকমভাবেই। অবশ্যই আমার এই রেসিপিগুলোকে ট্রাই করো, আর এমনি করে একটা সিম্পল রান্নাকেও বেশ সুন্দর করে সাজিয়ে খেলে তো আরও বেশি তোমার ফ্যামিলি মেম্বারসদের আনন্দ দিতে পারবে। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।